ভেতরে আসতেও বলবে না? এসো বাবা, কিন্তু বাড়িতে নেই। জানি, আমি তো তোমার কাছে এসেছি। আমি না আর একটুখানি মেকে আনি, তাহলে হবে তো? না 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 না, আমি আর কি করছি। আরে বাবা, সবাই মিলে একসঙ্গে জমিয়ে বসে মুড়ি খাবার আনন্দই আলাদা। আমরা কতদিন পরে এইভাবে আনন্দ করছি বলতো? সত্যি এই সবাই মিলে মুড়ি খাওয়ায় যে আনন্দ, যে তৃপ্তি, সেটা পোলা মাংস খাওয়াতেও নেই। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। ভুলে যাও আমাকে। তোমাকে ভুলে যাবো এটা অসম্ভব। তুমি তো তোমার অতীতকে কখনোই ভুলতে পারবে না। আমার কোনো অতীত নেই তো, এর ভবিষ্যৎ তো আমার জানা নেই। আমি শুধু এই মুহূর্তটাতে বিশ্বাস। তুমি ওরকম ভাবছো কেন বলো তো? এখনো তো আমরা নিশ্চিত হইনি যে চাকরিটা হবে না। ওসব কথা এখন ছাড়ো তো, আগে বলো আমাকে কবে নিয়ে যাচ্ছ বাড়িতে। কবে? রোববার গেলে কেরম হয়? সকাল সকাল বেরিয়ে যাবো। সত্যি সত্যি যখনই ভাবি একটা মার্ডার চার্জের আমি আসামি, লজ্জায় ঘেন্নায় মাথা হেঁট হয়ে যায় রে। দাদা, সবটাই তো মিথ্যে, সাজানো, আমরা সবাই জানি। আমরা সবাই জানি, তুই জানিস। সমাজ মেনে নেবে না রে। আমার জন্য আমার পুরো পরিবারের মাথাটা হেঁট হয়ে গেল। দাদা, সত্যি কিন্তু বেশি দিন চাপা থাকে না। অন্তত এটা নিয়ে তুই আর ভাবিস না। কেন রে, তুই এই কথা বলছিস? তুই কিছু আন্দাজ করছিস? আমি তোর সঙ্গে এই নিয়ে পরে ঠান্ডা মাথায় কথা বলবো। আজকে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তবে তোর সঙ্গে কিন্তু আমার অনেক কথা আছে দাদা। অভিমানের কথা অনেক হয়েছে তোর, ভালোবাসার কথা বলার সুযোগ পেলাম কোথায়? এখনো দূরে সরে থাকবে? Thank you.